ভিউয়ার্স, আজ দেখাবো আপনাদেরকে শীতকালীন সবজি মূলো দিয়ে মূলো কিভাবে, এটা কি আম্মু, এটা পিয়াজ, কি হবে মূলা মাখা, মূলার সালাদ, মূলার সালাদ, সরি। ইয়েস, দেখুন ভিউয়ার্স, প্রথমে হচ্ছে লবণ, লবণ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ কুচি দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিতে হবে এখানে ভিউয়ার্স, ধনে পাতা, এখন ধনে পাতা কুচি দিলাম, এখন এটা মাখাবো, কি দিয়ে মাখাবে, সরিষার তেল দিয়ে, দেখুন ভিউয়ার্স সরিষার তেল দিয়ে মাখাচ্ছে, দেখুন এই আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং বাসা ট্রাই করবেন। এইভাবে যদি আপনারা সালাদ বানিয়ে খান, এমনি ভাতের সঙ্গে শুধু সালাদ দিয়ে খেতে পারবেন, যে কোনো সবজির সাথে খেতে পারবেন, ঝোলের সঙ্গে খেতে পারবেন, ভোনার সঙ্গে খেতে পারবেন, ইভেন কি আপনার বিভিন্ন প্রকার মাংস রান্নার সঙ্গেও খেতে পারবেন। দেখবেন খেয়ে অত্যন্ত সুস্বাদু এবং ঘ্রাণ এবং টেস্টি হবে এবং মজাদার এবং পুষ্টিকর। ভিউয়ার্স, যেহেতু এটা সিদ্ধ হচ্ছে না, সবই কাঁচা, তার মধ্যে বোঝুন তো এইসবের মধ্যে থাকে পুষ্টিগুণ বিদ্যমান। যত চুলায় ভিউয়ার্স দেওয়া হয় ততই কিন্তু আমাদের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, আর যতই সবজি সিদ্ধ থাকবে না কেন, আর কাঁচা থাকবে, সেটার কিন্তু পুষ্টিগুণ 3 গুণ 4 গুণ বেশি থাকে ভিউয়ার্স। কমপ্লিট, তো ভিউয়ার্স দেখুন কাছ থেকে আমি দেখাচ্ছি কি চমৎকার লাগতেছে, যেমন দেখতে সুন্দর লাগতেছে ভিউয়ার্স, খেতেও কিন্তু তার চাইতে 3 গুণ সুন্দর লাগবে বা মজা লাগবে এবং পুষ্টিদায়ক হবে এবং পুষ্টিকর হবে। তো ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।